নেই, তাদেরকে যারা স্বেচ্ছায় সাথে থেকে যেতে চায় তারা থেকে যেতে পারে, কিন্তু যারা এইভাবে অবসর নিয়েছে বা যারা আগামী ছমাস এক বছরের মধ্যে অবসর নিতে চলেছে, তারা যারা মানে মানে করুণ ভাবে আবেদন করছে যে ষাটে থেকে পঁয়ষট্টিতে ফিরে যেতে, তাদেরকে পঁয়ষট্টিতে ফিরে নিয়ে যাওয়ার একটা অপশন আমাদের, যদি আমরা সরকারপন্থী সংগঠন নেতৃত্ব না করতে পারি, আমার মনে হয় সকলে একযোগে ইস্তফা দিয়ে সংগঠন ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করছি অন্তত। তাহলে আর এই ভাতা বৃদ্ধির মৃত্যুর বিষয় আর কি জান বাগা, এখন তো বাসার সংকট। না না, ভাতা বৃদ্ধি তো শুনেন, ভাতা বৃদ্ধি তো অবশ্যই প্রয়োজন এবং সেই রকম কথাবার্তা আমরাও ইঙ্গিত পেয়েছিলাম, কিন্তু যাই না কোন অদৃশ্য বলে এটা হয়ে যাচ্ছে, যাই না আমাদের সরকারপন্থী সংগঠনের নেতৃত্বের মধ্যে। ওই জন্যই আমার ক্ষোভটা আরো, আমি যে পোস্টটা করেছি যে এরা এরাও কি একটা অংশ চাইছে না যে তারা ভাত মন্ত্রীদের বোঝাচ্ছে যে না সবই ঠিকঠাক আছে এই চলে যাবে, আর সরকারও ভাবছে যে আমাদের তো জয় জয়কার অব্যাহত, তাহলে এর সব ঠিকই আছে, দু চারজন হয়তো চেঁচামেচি করছে। আমি সেই কথাটাই আপনাকে বোঝাতে চাইছিলাম যে এই জন্য আমি মনে করি এই মুহূর্তে সরকারপন্থী সংগঠনের একটা অংশই এর জন্য দায়ী, সবচেয়ে বেশি ক্ষতি করছে যে সরকারকে ঠিক আমরা মানে বোঝাতে পারছি না। স্যার লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে কিন্তু কোনো বাধা হলো না, কৃষক বন্ধু দিতে গিয়ে কোনো বাধা হচ্ছে না, অন্যান্য প্রকল্প বন্ধ করতে গিয়ে কিছু বাধা হচ্ছে না। না না না, সেটা ঠিক আছে, শুনে না, লক্ষ্মী ভাণ্ডার কৃষক বন্ধু যাই দেখ না কেন সেটা উন্নয়নমূলক কাজ, সেটাও রাজ্যের মানুষই উপকৃত হচ্ছে, সেই নিয়ে তো কোনো প্রশ্ন করতে গেলে অন্যরকম বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, আমি সেটা যেতে চাইছি না। আমার কথা হচ্ছে যেটা সর্বপ্রথম করা দরকার সেটা আগে আগের কাজ আগে করা হোক, যে শিক্ষকরা এটা বলছে সবার উপকার হচ্ছে সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু মানে যেটা ভাইটাল দরকার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা না থাকলে দেশের মানে যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, শিক্ষক যদি খেতে না পায় তাহলে সে শিক্ষা দেবে কি করে? না না, সবচেয়ে বড় জিনিস হচ্ছে দেখুন যারা 60 বা 65 ঠিক করা দরকার তো। হ্যাঁ, এটাই কথা হচ্ছে, যেটা 60 বা 65 যারা অপশন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাদের যে অন্তত ন্যূনতম এই বয়সে অন্তত হবে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে 500 টাকা করে পাচ্ছে, তার ছেলে বিকাশ ভবনের ফুটপাতে গিয়ে পুলিশের লাঠি খাচ্ছে, বাড়ি খাচ্ছে, লাঠি চার্জ হচ্ছে, কখনো কখনো গুলি খেয়ে কেউ মারাও যাচ্ছে, কখনো কখনো তার পঙ্গু হয়ে যাচ্ছে পুলিশের অত্যাচারে, কেউ কেউ হয়তো হয়েছে। তাহলে সে 500 টাকায় উন্নয়ন হবে না যদি সঠিকভাবে চাকরি বাকরিগুলো চালু হয় সমস্ত মানুষের, মানে যে যতটুকু দরকার সেই জিনিসগুলো কেন হচ্ছে না? এটা কি সরকার বুঝতে পারছে না কিসের জন্য সরকার? এই এটাই হচ্ছে আমার প্রশ্ন, যে সরকার যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে 500 টাকা করে পেয়ে কারো আহামরি কোনো লাভ হবে না, কিন্তু যদি তার বাড়ির শিক্ষিত যোগ্য ছেলেটা চাকরি পেত তাহলে সমাজের লাভ হতো, সমাজের উপকার হতো। এই জায়গায় দাঁড়িয়ে আপনি আন্দোলনের কথা বলছেন, যে আন্দোলন করতে হবে নাকি, তাহলে মুক্তির পথটা কি? না না, আন্দোলন করতে হবে, আমি সেভাবে আন্দোলন তো অনেক রকম ভাবে হয়, আন্দোলন তো আমরা দেখেছি বিগত 3-4 বছর থেকে আন্দোলন, বিভিন্ন আন্দোলন হচ্ছে, তাই আন্দোলনের তো ফলও আমরা পেয়েছি, কিন্তু আন্দোলন করে কিছু হবে না। অনেক আন্দোলনকারী বড় বড় আন্দোলনের মানে কি বলে কর্ণধার, আজকে তারা কি বলে সেই মানে নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে লাস্টে পায়ের তলায় মাথা মতো করেছে, সেটা ব্যাপার নয়, আন্দোলনটা বড় জিনিস নয়। আমরা সরকারকে নিট অ্যান্ড ক্লিন বিষয়টা বোঝানোর চেষ্টা করতে হবে, সরকারপন্থী সংগঠনে এটাই দায়িত্ব। তো আপনি তো যারা বিরোধিতা করতে পারছেন না, এই যে পৌঁছাতে পারছি না, এটাই আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। আজকে সরকার আমাদেরকে কোন চোখে দেখছে, তাহলে সেই ধরনের এই ব্যর্থতা যদি আমরা দীর্ঘদিন ধরে বলেই যাই তাহলে তো হবে না, সেই সব ব্যর্থতা যদি কাটিয়ে উঠতে না পারি তাহলে সংগঠন করার কোনো যুক্তি আছে বলে আমি অন্তত মনে করছি না। শিক্ষামন্ত্রী দেখা হয়ে গেল, কিন্তু মানে তৃণমূলে যোগ দিল শিক্ষামন্ত্রীর হাত ধরে, তারপরে তারপর দুদিন পরে বৈঠক হলো, সে কিছু দাবি আদায় হোক বা না, কিন্তু আপনারা যারা দীর্ঘদিন ধরে সরকারপন্থী হিসেবে সরকারের হয়ে কাজ করছেন, সরকারের প্রকল্পগুলো নিজেদের এলাকায় প্রচার করছেন, কিন্তু আপনাদের মানে এইভাবে অ্যাভয়েড করলো, তাহলে কি ইঙ্গিত দিচ্ছে সরকারকে আপনাদের কথা শুনবে? দেখুন, মহিদুল ইসলামের যে যোগদান টোগদান যাই বলুন না কেন, ওসব একটা মানে কি বলে ওটা একটা নাটক চলছে। হ্যাঁ, কাজে আমাদের যতক্ষণ না শিক্ষকদের কোনো, আমি মহিদুল ইসলাম হাত ধরে হোক না, বঞ্চিত শিক্ষকরা তাদের জীবন যন্ত্রণাটা দূর হোক, সেটা যার হাত ধরে হোক তাকে আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে তাকে আমি সেলুট জানাবো, অবশ্যই তাকে আমি অভিনন্দন জানাবো, সেটা মহিদুল ইসলাম হোক আর আনোয়ার ইসলাম হোক আর যে ইসলামই হোক আর যে ঘোষ হোক আর যার দ্বারাই হোক না কেন,
আমার কথা হচ্ছে, বঞ্চিত শিক্ষকরা যেভাবে যে জীবন যন্ত্রণার মধ্যে কঠিন পর্যায়ে এই মুহূর্তে চলে এসে, কঠিন পর্যায়ে একটা বিষয় ভাবুন, আমাদের যে আমরা যখন 10,000 টাকা অনারিয়াম পাচ্ছি, আজ থেকে 5 বছর আগে যে জিনিসটা আমরা ক্রয় করছিলাম 100 টাকা কি 110 কোটি টাকা সর্ষের তেল কিনছিলাম, আজকে 200 টাকার ঊর্ধ্বে সর্ষের তেল কিনতে হচ্ছে, কিন্তু অনারিয়াম আমাদের 1 টাকাও বাড়েনি। ঠিক, আজকে যারা ন্যূনতম এখানে ওখানে জহাশা করে পেট্রোল ভরে গাড়ি চালায়, তাদের হয়তো 70-75 টাকায় পেট্রোল কিনতে হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে তাদের পেট্রোলটা কিনতে হচ্ছে 110-এর উপরে, কিন্তু তার অনারিয়ামটা 1 টাকাও বাড়েনি। তাহলে তারা যে মানে যেভাবে সংসার মানে কিভাবে অতিবাহিত করবে, মানে এক কথায় পার্শ্ব শিক্ষক বলুন, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা বলুন, এক কথায় আধ পেটা খেয়ে বেঁচে আছে। ঠিক ঠিক ঠিক, যাদের যার হয়তো দুটো বা একটা বাচ্চা আছে বা উচ্চশিক্ষিত কেউ এইচএস বা গ্রাজুয়েশন স্তরে যারা পড়াশোনা করছে, তাদের বই কিনে দেওয়ার জন্য আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে হাত পাততে হচ্ছে, ভিক্ষা চাইতে হচ্ছে, ঠিক, তবেই তার ছেলে মেয়েটাকে ঠিক মতো কলেজে তার খরচ বহন করতে পারছে, বা যদি কারো বাবার কিছু থেকে থাকে সেই জমি বিক্রি করতে হচ্ছে, তবেই তার সংসারটা সেই দিন যাপন করতে পারছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, 60-65 বছর পর অবসর নেওয়ার পর একজন শিক্ষক, যারা এই এলাকায় তাদেরকে শিক্ষক বলে মানুষ জানে, তারা কি রাস্তায় বসে সবজি বেচবে? তখন তার ছাত্ররা গিয়ে, তার ছাত্ররা ঝুলা নিয়ে গিয়ে তার সবজি কিনবে তার কাছে, সেটাই তো কথা। অন্তত পক্ষে একজন 60-65 বছর বয়স্ক বৃদ্ধ বয়সে তার অন্তত পক্ষে 3,000-4,000 টাকা ওষুধ লাগবে, তার জীবনটাকে বাকি জীবন কটা কাটাতে গেলে, তাহলে সেই ওষুধের মূল্যটা অন্তত তো সরকারকে দিতে হবে ভাতা হিসাবে। ঠিক ঠিক, তাই এই বিষয়গুলো যদি আমরা সরকারকে বোঝাতে না পারি, আমার মনে হয় আমার সংগঠন করা উচিত নয়। তাহলে এই বিষয়টা মানে নিজেদের সমস্ত ঐক্যবদ্ধতা যেন দরকার, আপনাদের নিজেদের ভিতরেও হয়তো কোনো ঐক্যবদ্ধ নাই, কোনো ঐক্যবদ্ধ নাই, কোনো ঐক্যবদ্ধ হবেও না, সবাই নিজের নিজের সব মানে মাতাবুড়ি করতেই ব্যস্ত, ঐক্যবদ্ধ করে শিক্ষকদের স্বার্থে কাজ করবো এই মানসিকতা বা প্রবণতা কারো আছে বলে আমার মনে হয় না। যারা ভিতর থেকে দেখেছে, কাছ থেকে দেখেছে, তারা এটা উপলব্ধি করতে পারবে, যারা বাইরে থেকে ওই শুধু সোশ্যাল মিডিয়ায় দেখছে তারা বুঝতে পারবে না। ঐক্যবদ্ধ কেউ নাই, সবাই নিজে নিজে বড় হতে চাই। তাহলে যেগুলো সবাই চাই যে আমরা 3টে সংগঠন ঐক্যবদ্ধ হলাম, সব একসাথে বার্তা দিলেন আপনারা, তাহলে সেটা কি লোক দেখানো? অবশ্যই, আমি এর আগেই বলেছি এটা লোক দেখানো ছাড়া কিছুই নাই। ঐক্যবদ্ধর পরে তার কোনো আপনি কোনো নিদর্শন পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাহলে কি সামনের দিকে মানে কি ভাবছেন? আপনাদের তো একটা ভাবনাই আসতে হবে সিদ্ধান্তে বঞ্চিত শিক্ষকদের কাজ করার জন্য। ওই তো আমি তো বলছি বারবার, আপনার করজোড়ে অনুরোধ করছি, সমস্ত শিক্ষক নেতৃত্বদের অনুরোধ করব, হ্যাঁ, যারা পারবে অন্তত সরকারকে বুঝিয়ে এই জীবন যন্ত্রণাটা দূর করার চেষ্টা করুক, আর সরকারের সদিচ্ছা যদি না থাকে তাহলে কিছু হবে না, এটাও পরিষ্কার কথা। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষা বলুন, পার্শ্ব শিক্ষক বলুন, আর অনেকে তো ভাতা বন্ধ, যেমন শিক্ষা মিত্র, হ্যাঁ, তারাও তো এই তাদের তো ভাতা দীর্ঘদিন বন্ধ হয়ে আছে, যন্ত্রণা এক একজনের এক এক রকম যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে যদি সরকার আমাদের উপশম না করতে পারে, আমরা অন্য যে কাজ করছি আমরা সরকারের পক্ষে নিজে গ্রাম গ্রাস লেভেলে যে যার যেটা মনে হবে সে সেই পার্টি করুক, সেটা কথা নাই, কিন্তু আমার মনে হয় এই ধরনের এই মেকি সংগঠন করার কোনো যুক্তি নাই। এটাই আমার বক্তব্য, আমার এই সংগঠন কথা, আমরা যদি কিছুই না করতে পারি শিক্ষকদের স্বার্থে তাহলে এই সংগঠন করার কোনো যুক্তি নাই। ঠিক ঠিক, আমি এই কথাটা আমি খুব বসত, আমি কোনো কোনো ব্যক্তিগত কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বা সংগঠনের বিরুদ্ধে কোনো অভিযোগ করার জন্য কথাটা আমি লিখি নাই। আমার বক্তব্য হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে 2-3 বছর ধরে আমার অভ্যন্তরে বিভিন্ন ঘাত প্রতিঘাত বিভিন্ন লড়াই সংগ্রাম চলছে, তাতে দেখা যাচ্ছে আমার মনে হয়েছে কিছু নেতৃত্ব ওসব কোনো প্রয়োজন নেই, আমি মাতব্বর হয়ে থাকি, আমি সংগঠনের নেতা হয়ে থাকবো, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করবো, হ্যাঁ, এটাই তারা চায়, সরকার করলে করুক না করলে না করুক, সরকার যদি নাও করে তবু আমি সরকার জিন্দাবাদ করব, আমি ওই ওই দলে আমি যেতে রাজি নই। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য, আশা করছি আপনারা নিজেদের যে বিষয়গুলো গ্যাপ আছে নিজেদের মধ্যে সেগুলো শুধরিয়ে ভবিষ্যতে ভালো দিকে এগোবেন, এই আশাটাকে শেষ করছি, ধন্যবাদ।